হ্যালো ফ্রেন্ডস, অবশেষে বঙ্গে এলো বর্ষা। কী ভাবছেন যে আমি কী বলছি? ঠিকই শুনেছেন, অবশেষে বঙ্গে এলো বর্ষা। আমার ক্যামেরার থেকে আমার পিছন দিকটা দেখতেই পাচ্ছেন কী অবস্থা জমিগুলোর। কাল মোটামুটি বিকেল থেকে জল শুরু হয়েছে এই চারটের থেকে, তারপর থেকে এক নাগাড়ে এখনও পর্যন্ত বৃষ্টি বন্ধ হয়নি। একবার জমিগুলো আপনাদের দেখাই, ধান জমিগুলো কী অবস্থা। প্রত্যেকটা জমিতে ধান কাটা আছে, প্রতিটা জমিতেই কিন্তু জলে ভর্তি। আমি আমার জমিগুলো দেখতে এলাম বলে আমাদের জমিগুলো একবার দেখি কী অবস্থা হয়ে আছে। সবগুলোই কিন্তু জলে ভর্তি, কোনো জমি কিন্তু এমন কোনো জমি আমি দেখতে পেলাম না যে জমিটাতে জল নেই। ঘূর্ণিঝড় মিকজমের হাত ধরে আমাদের এই বঙ্গে প্রবেশ করলো বর্ষা। তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের দাপট দেখে উড়িষ্যার পথ ধরে ঘূর্ণিঝড় মিকজম নিম্নচাপ রূপে আমাদের এই বঙ্গে প্রবেশ করেছে, আর প্রবেশ করেই প্রথম থেকে সে ছক্কা হাঁকাতে শুরু করছে। এই যে কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি থামার নাম নেই। ধান জমিগুলোর অবস্থা একবার দেখুন, প্রতিটা জমি জলে ডুবে আছে। যে জমিগুলোর এখনো ধান কাটা হয়নি সেগুলো তবুও বা যদিও বা একটু ভালো আছে, কিন্তু যেগুলো ধান কাটা হয়ে গেছে সেগুলোর অবস্থা খুবই খারাপ, সব জলে ভাসছে। প্রতিটা জমি একেবারে জলে ভাসছে। এরকম জল যদি বর্ষার সময় হতো তাহলে হয়তো চাষটা ভালোভাবে হতো। এই ধানগুলো শুকোতে এবারে মোটামুটি 15 দিন টাইম লাগবে, এবং প্রত্যেকটা জমির ধানকে শুকোতে হবে ভালো করে। কারণ আর এই যে জমিগুলো আছে এই জমিগুলোর জলটা শুকোবে বলে মনে হয় না। তারপরে আবার সেই ধানগুলোকে তুলে নিয়ে গিয়ে জমির পাড়ে তুলে পরে সেগুলোকে শুকোতে হবে, সব প্রত্যেকটা ধানকে শুকোতে হবে। একেই বর্ষার সময় জল না হয়ে চাষিদের একবার মেরেছে, তারপরে আবার এখন এই সময় আবার জল হয়ে পরে চাষিদের আরও কষ্ট দিল। জমি তো নয়, দেখে মনে হচ্ছে একটা পুকুর সব। এই জমিটার অবস্থাটা একবার দেখুন, কী অবস্থা হয়ে আছে জমিটাতে। এই জমিটার অবস্থা তো খুবই খারাপ, সব ধানগুলো জলে ভাসছে। মানে এমন অবস্থা হয়ে আছে ধানগুলোর, ধানগুলো দেখলেই অবাক। আমি দাঁড়ান আপনার ধানগুলো একবার তুলে দেখাই কী অবস্থা হয়ে আছে আমাদের এই জমিটার। ইহারে ধান থেকে জলটা ছুটছে একবার দেখুন, এটা শুকোবে কী করে আমি খুঁজে পাচ্ছি না। খুব খারাপ অবস্থা। আমরা সব ফুর্তিতে ছিলাম যে আমাদের এদিকে ঘূর্ণিঝড়টা আসছে না, কিন্তু ঘূর্ণিঝড়টা যে নিম্নচাপ হয়ে এইভাবে আমাদের বঙ্গে প্রবেশ করবে এটা আমরা আশা করতে পারিনি একবারের জন্য। কিন্তু কি আর করা যাবে, সবই ভগবানের হাতে। পুরো জমিটা একেবারে জলে ভর্তি, ছোটখাটো একটা পুকুর বলে মনে হচ্ছে জমিটাকে। এই দিকটা ধান কাটা হয়নি এখন, এই দিকটা ঠিক আছে, তাও এই দিকটা আস্তে আস্তে পরে ধানটা কাটা যাবে, কিন্তু যেগুলো ধান কাটা হয়ে গেছে সেগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে। একজন জমির আল কাটছে জলটাকে বাইরে বার করার জন্য। এই যে জমির মধ্যে নালা করে আছে, কি হারে জল নামছে একবার দেখুন। বর্ষার দিনে এরকম জল নামে, বর্ষার সময় কেউ এখানে মশারি এড়েছিল মাছ ধরার জন্য। যাই হোক, এখন আর সে বুঝতে পারিনি হয়তো যে এইভাবে জল নামবে, না হলে এখনো এইভাবেই সে মশারি আড়তো মাছ ধরার জন্য। এটা তো পুরো মানে একটা পুকুরের মতো মনে হচ্ছে। ওই যে ড্রেনটা করেছে সেই ড্রেনটা দিয়ে জল নামছে এইটা, তাই ধানগুলো কিছুটা রেহাই পেয়েছে, নাহলে এই জমিটাও ডুবে থাকতো। মনে হয় না এই বছর আর ধানগুলো তুলে বাড়িতে নিয়ে যাওয়া। এবছর মাঠের ধান মাঠেই পড়ে থাকবে মনে হচ্ছে। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সাইডে তাহলে কি অবস্থা আমাদের এইটা দেখে আপনারা বুঝতে পারছেন। আমাদের এখানে ঘূর্ণিঝড়টা হয়নি ঠিকই,
কিন্তু তার জলটা হয়ে গেছে। আর ওদের ওইখানে তো ঝড় জল দুটোই, তামিলনাড়ু তো চেন্নাই তো পুরো ডুবেছিল। বকগুলো তো ধান জমিটার মাছ খেতে বসে আছে, ধানগুলোকেও ভেঙে দিচ্ছে, ভেঙে ফেলছে। আমার মনে হয় মাছ টাছ কিছু আছে, তাছাড়া একসাথে পুরো বকের ঝাঁকটা বসে আছে ওইখানে। পুরো চেন্নাই শহরটা তো জলের তলায় ডুবেই আছে দেখাচ্ছিল। এয়ারপোর্ট বন্ধ, রেল বন্ধ করে দেওয়া হয়েছে, সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমাদের সেসবের অবস্থা ঠিক আছে, কিন্তু এই ধরনের জলের জন্য ধান জমিগুলোর অবস্থা মানে একেবারেই শেষ হয়ে গেল। ধান জমিগুলো আর মনে হয় না ধানগুলো কেটে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। যে জমিগুলোতে কাটা হয়নি সেগুলো তবু একটু ঠিক আছে, কিন্তু এইগুলো অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সবই ভগবানের মার। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।